বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক পথচারী। বাসের ধাক্কায় পা ভেঙে যায় তার। আহতের নাম তপন কুমার ধর। ঘটনা মঙ্গলবার সকাল আনুমানিক পৌনে ১০টা নাগাদ রাজধানীর বর্তল এলাকায় নাকেরজোলা থেকে TR01B1289 নম্বরের বাসটি ধাক্কা দেয় বলে জানিয়েছে পুলিশ। সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। পুলিশ গাড়িটিকে আটক করেছে, একটি মামলাও হাতে নিয়েছে। জানা গেছে আহত তপন কুমার দেবের বাড়ি শহরের ভট্টপুকুর এলাকায়। নাম পাওয়া গেছে, ইঞ্জিনিয়ার নাম হলো তপন কুমার ধর।